আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার সকালে পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে পিয়ংইয়ং। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার সময় উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। যেসব শত্রু দেশ উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে, তাদের জন্য এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে একটি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে বলেছেন, আমাদের ধারণা উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত অস্ত্রটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ছিল। প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে ক্ষেপণাস্ত্রে নতুন উদ্ভাবিত সলিড ফুয়েল বুস্টার ব্যবহৃত হয়ে থাকতে পারে। মিসাইল পরীক্ষার বিষয়টি পর্যবেক্ষণ করছে জাপান। উত্তর কোরিয়ার রাজধানীর নিকটবর্তী একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি খাড়া পথে নিক্ষেপ করা হয়েছিল। জাপানের হোক্কাইডো থেকে প্রায় 300 কিলোমিটার পশ্চিমে এটি বিস্ফোরিত হয়। এটি ছিল পিয়ংইয়ং এর দীর্ঘতম ICBM ফ্লাইট। এর একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সতর্ক করে দক্ষিণ কোরিয়া।